মিস্টার মিক্সার্স ওয়ার্ল্ড থেকে আমি রাশিক বলছি। চীন ভ্রমণের দ্বিতীয় পর্বে আমাদের গন্তব্য সাংহাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকুন। গত পর্বে আমরা চীনের তিনটি শহর ঘোরা শেষে বুলেট ট্রেনে চড়ে সাংহাই এসেছি। আমরা এখন সাংহাই হংচিয়াও রেলওয়ে স্টেশনে। ফ্লাইটে চড়ে আসলে স্টেশনের পাশে হংচিয়াও ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবেন। চীন ভ্রমণে ভিসা ও খরচ সম্পর্কে তথ্যাবলী গত পর্বেই দিয়েছি, না দেখলে দেখার আমন্ত্রণ রইল। আমরা এবার মূল শহরে যাব। প্রায় 20 মিনিট ধরে ট্যাক্সিতে ওঠার লম্বা লাইনে দাঁড়িয়েছি। ভাড়া মিটার অনুযায়ী নিবে। রিভার সাইডে আমার হোটেল পর্যন্ত প্রায় 25 কিলো পথ, 30 মিনিট লাগবে। সাংহাইয়ের রাস্তাঘাট জটিল, আলোকসজ্জিত চমৎকার। টুরসোহো নামের একটি বাজেট হোটেলে 3 রাত থাকব। সর্বমোট $90 পড়েছে, নাস্তাও যোগ করা। রিভারসাইড ধরে আমার হোটেল থেকে প্রায় আধা ঘন্টা হাঁটলে দি বান্ড। আমি পথে একটু পরপর থেমে ছবি তুলছি। সে রাতের বেলা আবহাওয়া অনেকটা পরিষ্কারই ছিল। সাংহাই ভ্রমণে যাওয়ার আগে আপনাদের কয়েকটা জিনিস জানা প্রয়োজন। এতে করে সাংহাইতে রুম বুকিং করতে আপনাদের সোজা হবে। সাংহাই কিন্তু পৃথিবীর একটি আর্থিক কেন্দ্র, চীনের সবচেয়ে জনবহুল শহর এবং একই সাথে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বিলিয়নিয়ার কিন্তু সাংহাই শহরে বাস করে। তার মানে বুঝতে পারছেন, পর্যটক ব্যবসায়ীর পাশাপাশি নানান পদের মানুষজন কিন্তু এখানে আসা যাওয়া করে। আমি যখন গিয়েছিলাম তখন চীনে বড়দিন এবং নতুন বছরের আমেজ বইছে। স্বাভাবিকভাবে হোটেলগুলোর খরচ কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে বসেছিল। আমি আমার বাজেটের ভিতরে কিন্তু হোটেল খুঁজে পাচ্ছিলাম না। বলে রাখি, সাধারণত পারিবারিক ভ্রমণ বাদ দিয়ে আমি 5 তারকা হোটেলে থাকি না, বরং আমি 3 থেকে 4 তারকা মানের হোটেলগুলিতে আন্তর্জাতিক মহলে থাকি। 3 তারকাটাকে বেছে নিই যখন আমি বাজেট কমাতে চাই। সাধারণত এশিয়া অঞ্চলের ভিতরে আমরা $25 থেকে $35 ভিতরে জনপ্রিয় অঞ্চলগুলিতে 3 তারকা মানের হোটেলের একটা গড় খরচ ধরে থাকি, ক্ষেত্রবিশেষে বেশি বা কমও হতে পারে। সাংহাইতে আমি যেই হোটেল যেতে ছিলাম এটি কিন্তু 3 তারকা মানের হোটেল ছিল না, বরং ছিল একটি 2 তারকা মানের হোস্টেল। সেখানে আমি অ্যাটাচড বাথরুম সহ আমার একটা আলাদা রুম নিয়ে নিয়েছিলাম। তবে আপনারা যদি হোস্টেলে থাকতে চান তাহলে $10 থেকে $15 ভিতরেও শেয়ারিং ভালো হোস্টেল পেতেই পারেন। স্বাভাবিকভাবে ওই মৌসুমে রিভার সাইড বা বান্ড এলাকা, যার আশেপাশে আমি থাকতে চাচ্ছিলাম, সেখানে আমি ভালো হোটেল খুঁজে পাচ্ছিলাম না। আমার হোটেলের প্রথম 2 রাত্রের আমি পেমেন্ট করেছিলাম একসাথে $55 পড়েছিল, তবে পরের রাত্রিটা কিন্তু $35 পড়েছিল, যেহেতু আলাদা করে কেটেছিলাম। এর থেকে শিক্ষণীয় হচ্ছে যে যদি আপনারা একবারে রুমগুলো কেটে ফেলেন একটানে, তাহলে কিন্তু আপনি একটু খরচ কমানোর সুযোগ থাকে। আর আরেকটা বিষয় বলে রাখি যে পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আপনি মূল দর্শনীয় স্থান বা কেন্দ্রবিন্দু থেকে যত দূরে যেতে থাকবেন তত হোটেলের রাত প্রতি খরচ কমতে থাকবে, কিন্তু যাতায়াতের খরচ এবং সময় বাড়তে থাকবে। যাই হোক, পৃথিবীর যে কোনো জায়গায় ভ্রমণে গেলে আপনারা কে কোন পদের হোটেলে থাকতে পছন্দ করেন বা কোন পদের হোটেলে থেকেছেন তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এতে করে আমার দর্শকের ইচ্ছা আকাঙ্ক্ষা আমার বুঝতে সোজা হয়। যাই হোক, আমরা এখন সাংহাই ভ্রমণে ফেরত যাচ্ছি। ভ্রমণের চতুর্থ দিন সকালবেলা হোটেলের কাছে জিনজিয়া রোড মেট্রো স্টেশন থেকে ট্রেন নিচ্ছি। গন্তব্য পিপল স্কোয়ার। 18টি লাইনে 381টি স্টেশন নিয়ে 743 কিলোমিটারের মেট্রো সংযোগ পৃথিবীর দীর্ঘতম। দৈনিক 1 কোটির বেশি মানুষ বহন করে বাৎসরিক প্রায় 400 কোটি রাইডে মেট্রো দিয়ে আসছে। সাংহাই মেট্রোতে এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন গড় খরচ 3 থেকে 4 RMB ধরে নিতে পারেন। আছি এখন পিপল স্কোয়ার এলাকা। বড় এই অঞ্চলটিতে পিপলস পার্ক, চত্বর, জাদুঘর সহ অনেক কিছুই আছে। আমি এসেছি অবশ্য পূর্ব পাশে নানজিং ইস্ট রোডে ঢোকার জন্য।
এদিকে ব্রিটিশ ধাঁচের টেলিফোন বুথও চোখে পড়ল। আফিম যুদ্ধের পরে সাংহাইতে একটি ব্রিটিশ অঞ্চল স্থাপিত হয়েছিল। ম্যাকডোনাল্ডসের দোকান দেখে মনে পড়ে, প্রায় প্রতি বেলায় মাছের বার্গার খেতে খেতে মুখটা বিষাদ হয়ে গেছিল। কারণটা গত পর্বেই বলেছি। এখন হাঁটছি নানজিং রোডে। মূলত এটি নানজিং ইস্ট, আর উল্টো দিকে পিপলস পার্কের পাশে নানজিং ওয়েস্ট। তবে নানজিং ইস্টটি পথচারী পথ হিসেবে পৃথিবীতে সমাদৃত। সোয়া এক কিলোমিটার প্রাচীন সড়কটি কেনাকাটার জন্য এত জনপ্রিয় যে একে নিউ ইয়র্কের ফিফথ এভিনিউ এবং টাইমস স্কোয়ারের পাশে স্থান দেওয়া হয়। ভিডিওতে দেখছেন 1901 সালের একই রাস্তা। অনেক আগে থেকে এই পথটা জনপ্রিয় ছিল। লম্বাটে পথে ট্রাম দেখে আমার ইস্তানবুলের টাকসিম স্কোয়ারের কথা মনে আসছিল। এটি ইস্তানবুলের সেই জমজমাট পথ, তবে সাংহাইয়ের পথটি আরো রঙিন ও জমজমাট। কেনাকাটা, খাওয়া দাওয়া, বিনোদন সহ অনেক কিছুর জন্যই এ পথ সমাদৃত। হালাল খাবার নিয়েও সমস্যা নেই, সুন্দর সুন্দর বিপণী বিতানও পাবেন অনেক। চীনে যে আপদের খুব বড় দাপট তা চারপাশে দেখলে আঁচ করা যায়। এই নানজিং রোডের নামকরণ কিন্তু হয়েছিল চীনের পুরানো রাজধানী নানজিং এর নামে। একে ধরেই পূর্বে এগোলে পৌঁছাবেন দি বান্ড। সোয়া 100 কিলোমিটার হুয়াংপু নদী সাংহাইয়ের বুক চিরে বয়ে গেছে। শীতের দিনে বৃষ্টির কুয়াশায় ছাওয়া নদীর পাড়ে এসেছি। নানজিং রোড পাশে ফেলে হুয়াংপু মনিউমেন্ট, পার্ক, জাদুঘর ও লম্বা হাঁটা পথ ধরে দি বান্ড এলাকাটা চমৎকার। আমি সারাদিন আজকে নদীর এপারেই ঘুরব, রাতে রিভার ক্রুজে উঠব। ঔপনিবেশিক স্থাপত্যকর্মর ফুলে ফুলে ছাওয়া গোছালো রাস্তা, পৃথিবীর সবচেয়ে আকাশচুম্বী একটি শহরে প্রকৃতির ছোঁয়া রাখা হয়েছে। দক্ষিণে 1 কিলোমিটারের বেশি হেঁটে এই দালান থেকে রিভার ক্রুজের টিকিট কেটেছিলাম। রাতে এদিকেই আসব। আমি যাচ্ছি ইউইয়ন ওল্ড স্ট্রিটের দিকে। শহরে যত হাঁটছি চীনা অঞ্চলের গাছপালাগুলো দেখে মুগ্ধ হচ্ছি। এই সাংহাই শহরে গোল্ড রিং, চাইনিজ ক্যাটালপা, ম্যাগনোলিয়া গ্র্যান্ডি ফ্লোরা, ক্যাম্ফর লরেন, তুঁত ও সমতল গাছ খুব চোখে পড়ে। শীতকালীন প্রকৃতিতে গাছপালার রূপ অন্যরকম। চলে এসছি ইউইয়ন ওল্ড স্ট্রিট বা চীনা ভাষায় ইউইয়ন লাওজিয়ে। পুরানো সাংহাই অঞ্চলে সোয়া 100 বছর আগে নবনির্মিত বহুমুখী হাঁটা পথ। সাংহাইতে অলংকার ও বুটিকের দোকান, আঞ্চলিক খাওয়া দাওয়া ও কেনাকাটার জন্য বিখ্যাত। তাছাড়া চা পান ও পাশে ইউইয়ন বাগান তো আছেই।
চীনা ভাষায় ইউ শব্দটির অর্থ প্রীতিকর বা সন্তুষ্টি সূচক। প্রায় 400 বছরের বেশি পুরানো বাগানটি প্রচলিত কাহিনী মতে প্যান নামের এক সরকারি কর্মকর্তা তার পিতা মাতার জন্য বানিয়েছিলেন, যেন তারা বার্ধক্যকালীন সময় প্রশান্তি মনে আরাম করতে পারেন। 30 আরএমবি দিয়ে 5 একরে প্রশান্তি বাগানে প্রবেশ করলাম। চীনা কাঠ ও পাথরের স্থাপত্যকর্ম, জলাশয় ও পরতে পরতে ড্রাগনের ছোঁয়া। বাগান ছেড়ে বের হলে আবার বাইরে সে প্রাণবন্ত কোলাহল। ওই যে বড় জলাশয় দেখা যাচ্ছে, এখন নদীর পাড়েই যাব, ক্রুজে উঠার পালা। যদি ওইদিকে MRT লাইন 10 ধরে আসা যেত, তবে হাতে সময় থাকলে আমি সাধারণত হেঁটে পথ উপভোগ করা পছন্দ করি। ক্রুজে উঠছি। বলে রাখি, প্যাকেজ ভেদে ক্রুজ আপনাকে প্রায় আধা ঘন্টা থেকে কয়েক ঘন্টার ভ্রমণ গাইড সেবা দেবে, আর ফেরি শুধুমাত্র ওই পারের গন্তব্যস্থলে পৌঁছাবে। আমি 120 আরএমবি দিয়ে 50 মিনিটের ক্রুজ টিকিট কেটেছি। এতে কোনো খাবার বা পানীয় যুক্ত নেই। শুরু হচ্ছে শীত ও বৃষ্টির কুয়াশায় মোড়ানো পরিবেশে আলোকোজ্জ্বল শহরে ক্রুজ যাত্রা। হুয়াংপো নদী ধরে ঘুরে বেড়াবো। নদীর একপারে ইউরোপীয় উপনিবেশের স্থাপনা ঘেরা, আরেক পারে চীনারা নিজেদের ধাঁচে আধুনিক স্কাইলাইন করে নিয়েছে। হুয়াংপো নদী এ শহরকে দু ভাগে ভাগ করেছে, একটি পুডং আর একটা ফুশে। রিভার ক্রুজে মাইকিং করে বিভিন্ন স্থাপনার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। দাঁড়িয়ে আছি হোয়াইট অ্যান্ড পর্যবেক্ষণিকার সামনে। আমার প্রচলিত ভ্রমণ রীতি অনুযায়ী একটু রাত পর্যন্ত ঠান্ডা শহরের আমেজ উপভোগ করব। এদিকে ছোট এক শিশু হাঁটা পথে বাবা মাকে থামিয়ে এই বৃষ্টি ভেজা রাতে আমার পিচ্ছি ড্রোন উড়িয়ে দেখানোর জন্য পাগল হয়ে গেছিল। অনিচ্ছা সত্ত্বেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভেতর তা কেটে উড়িয়ে দেখাতে সে খুশিতে আটখানা হয়ে গেল। সাংহাইতে অনেক জায়গায় দেখলাম ট্রাফিক সিগন্যালের বাতি শুধু স্ট্যান্ডগুলি থেকে নয়, সাথে রাস্তার ফাঁক থেকেও জ্বলে। ভ্রমণের ষষ্ঠ দিন সকাল থেকে ছাতা হাতে শহরে চক্কর খাচ্ছি, নিজের মতো নানমনে ঘোরাফেরা। তবে বৃষ্টি আমার যাত্রাপথের গতি কমিয়ে দিচ্ছে। সে চিরচেনা বনে যাওয়া পিপল স্কোয়ার স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড পাথওয়ে ধরে ব্যক্তিগত কেনাকাটা করলাম। শীত বাড়ছে, 3-4 ডিগ্রি তাপমাত্রাও চলছে। একজোড়া দস্তানা কানটুপি কিনলাম মাত্র 50 আরএমবিতে, মান ভালোই ছিল। এদিকে নদীর ওপারে টিভি টাওয়ারের নিচে দেখছি জমজমাট অনুষ্ঠান চলছে। আছি লুইজিয়াজুই এলাকায়, বৃষ্টির ভেতর ছাতা হাতে শ্যুট নিচ্ছি। একবার বৃষ্টি থামে তো আবার শুরু হয়। তবে সাইফাই ফিউচারিস্টিক সিটি বা ভবিষ্যতের শহরের যেন একটা আমেজ দেখছি এখানে। চীন ভ্রমণে একটি সমস্যার কথা বলছি এবং সেটা সমাধানও দিয়ে দিচ্ছি। সাংহাইতে কিন্তু লুইজিয়াজুই স্টেশনের পাশে
প্রথমবারের মতন আমি কোনো ট্রেন স্টেশনের সাথে পাবলিক টয়লেটে ঢুকলাম। গত 6 দিনের চীন যাত্রায় কিন্তু আমি কোনো বড় শপিং মলের গোছানো টয়লেটে অথবা আমার হোটেলের টয়লেটে প্রবেশ করেছি, তবে প্রথমবারের মতন ট্রেন স্টেশনের সাথে পাবলিক টয়লেটে ঢুকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, টয়লেট ছিল ভয়ঙ্কর রকমের পরিষ্কার। এরকমের পরিষ্কার টয়লেট আমি এ পর্যন্ত না এডিনবরা, লন্ডন, ইস্তানবুল, ব্যাংকক, কুয়ালালামপুর, জাকার্তা, দিল্লি, ঢাকার কোথাও কখনো পাইনি। তবে চীনের পাবলিক টয়লেটের বিশাল বড় সমস্যা হচ্ছে সেখানে না থাকে টিস্যু পেপার, না থাকে কোনো পানির ব্যবস্থা। সেক্ষেত্রে আপনার তা প্রয়োজন হলে আপনাকে নিজে থেকে সেটা নিয়ে টয়লেটে প্রবেশ করতে হবে। সাধারণত কিন্তু ইউরোপ আমেরিকা অঞ্চলের পাবলিক টয়লেটগুলিতেও আমরা পানির ব্যবস্থা আশা করি না, পানিটা নিজেরাই নিয়ে যাই, তবে ভেতরে টিস্যুর ব্যবস্থা থাকে। কিন্তু চীনে আপনাকে দুটিই সাথে করে নিয়ে যেতে হবে, তাহলে আপনার টয়লেটে যেতে কোনো সমস্যা থাকবে না। আমি আমার চ্যানেল সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিয়ে দিচ্ছি। ব্যক্তিগতভাবে আমি প্রাতিষ্ঠানিক ধাঁচের মানুষ, আমার জীবনের শিক্ষকতা এবং মঞ্চ পরিবেশনা জীবনের অংশ ছিল। আমার চ্যানেলে আপনি খুব মজা পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, আমি খুব মজা করছি, এটি মূল প্রতিপাদ্য বিষয় নয়, বরং আমি কিছু শিখছি এবং আমার মাধ্যমে আপনারাও তা শিখছেন, তাই হচ্ছে আমার চ্যানেলের আসল উদ্দেশ্য। একটি পুরো পরিবার যেন একসাথে বসে পর্ব দেখতে পারেন, সেভাবে পর্ব বানিয়ে থাকি। তাই আপনারা যদি একটু তথ্যভিত্তিক, গবেষণামূলক, প্রাতিষ্ঠানিক ধাঁচের ভ্রমণ উপস্থাপনা পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন, বাকিদের কাছেও চ্যানেলটির কথা বলবেন, এবং এটুকু মনে রাখবেন যে এই চ্যানেলে বাংলা ভাষায় উপস্থাপন করা হয়। যাই হোক, আমরা এখন একটু ওপর থেকে দেখব সাংহাইয়ের সবচেয়ে জমকালো ব্যবসায়িক অঞ্চলের একটি, লুজিয়াজুয়ে। লুজিয়াজুই ব্যবসায়িক অঞ্চলে একটা গোল হাঁটা পথ ধরে শহরে আমেজ উপভোগ করতে পারবেন। বিভিন্ন বড় প্রতিষ্ঠানের অফিস, 5-তারকা হোটেল সহ আকাশচুম্বী দালান কোঠা এলাকায়। এমআরটি লাইন 2 ধরে পৌঁছানো যায়, যা শহরের ওই পারে পিপলস স্কোয়ার বা নানজিং রোড থেকে সহজেই চড়ে আসতে পারবেন। এবার আমার কাজ চকচকে শহরে রাত্রির আমেজ শেষবার উপভোগ করা। বৃষ্টি থেমেছে, বান্ড, নানজিং রোড, পিপল স্কোয়ার হয়ে আবার আমার হোটেলে ফিরব। সপ্তম দিন সকালে শেষবারের মতন এসেছি নানজিং রোডে। আজকে অনেকটা পরিষ্কার আবহাওয়ায় দুপুরটা সাংহাই কাটিয়ার পর বেইজিং যাব। এইটা আমার থাকা হোটেল এলাকা, মুসং নদীর পার ঘেঁষে মূল শহরের একদম কাছেই। রওনা হচ্ছে সেই হংচাও রেল স্টেশনের দিকে।
বিরাট স্টেশনে মেশিন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন। আমি 550 MBPS এখানকার দ্বিতীয় সর্বোচ্চ গতির ট্রেনটিতে উঠব, দ্বিতীয় বলছে, কারণ আমি বিকেলের যে সময় ট্রেন ধরছি এটি ঘন্টায় 350 কিলোমিটার বেগে ছুটবে। আর অন্য একটি সংস্করণ আছে যেটি 400 কিলোমিটারের উপরে উঠে, তবে সেই ট্রেনের সময়ের সাথে আমার সময় মিলছিল না। এই স্টেশনটি একদম ব্যস্ত। বিকেলের ঝড়ের বেগে চলা ট্রেনে উঠছি, সেকেন্ড ক্লাসে যাত্রী আমি। প্রায় 1300 কিলোমিটার পথ 4.25 ঘন্টায় যাব। আপাতত ম্যাগলেভ ট্রেনের তালিকায় বাণিজ্যিক অপারেশনের দিক থেকে এটি পৃথিবীর দ্রুততম রেলপথ। আমি অবাক হচ্ছিলাম ট্রেনের পর্দায় প্রায় পুরোটা সময় ঘন্টায় 349 কিলোমিটারের বেগ দেখে। ট্রেনের ভিতরটা যথেষ্টই স্থিতিশীল ছিল। এভাবে করে আমি বেইজিং পৌঁছে গেলাম। তবে সেখানে পৌঁছে একটা বিশাল বড় সমস্যার মুখোমুখি হয়েছে। প্রায় -10 ডিগ্রি তাপমাত্রায় গিয়ে পৌঁছেছি, আমার সাথে প্যাডেড জ্যাকেট থাকা সত্ত্বেও ঠক ঠক করে কাঁপছি। তবে জীবনের অনেক দিনের আশা পূরণ হয়েছিল। ফরবিডেন সিটি এবং চীনের মহাপ্রাচীর দেখেছি, যা নিয়ে আগামী পর্বে উপস্থাপন করব। আচ্ছা, আপনারা কি আমার চীন ভ্রমণের প্রথম পর্ব দেখেছেন? না দেখলে দেখার আমন্ত্রণ রইল। তার পাশাপাশি আমার চ্যানেলের অন্যান্য দেশ নিয়ে করা পর্বগুলি দেখারও আমন্ত্রণ রইল। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে সাথে থাকবেন, সাথে করে ভিডিওটিতে একটি লাইকও দিয়ে দেবেন। দেখা হচ্ছে আরেকদিন আরেকটি পর্বে বেইজিং থেকে। সবাইকে ধন্যবাদ।